आईसीएल कांड दूरे सरिए 2016 साले जातीय दले फिरेছিলেন ৮ বছর পর। নিজের জাতটা হয়তো চেনাতে পারেননি সেভাবে, কিন্তু মুন্সিয়ানার পরিচয় দেখিয়েছিলেন অল্প সুযোগেই। মোশাররফ হোসেন রুবেল বাঁহাতি অর্থোডক্স স্পিনিং অলরাউন্ডার, কিন্তু মাঠের ছেলেটার মাঠে থাকা হলো কই। ৩ বছর না পেরোতেই ২০১৯ সালে জানা গেল ভয়ঙ্কর এক রোগ বাসা বেঁধেছে শরীরে। বিপিএল চলাকালীন হোটেলেই জ্ঞান হারিয়েছিলেন একবার, কিন্তু ঘুণাক্ষরেও কেউ টের পায়নি সবার অলক্ষ্যে তার শরীরে বড় হয়ে চলেছে মরণ ব্যাধি। অবশেষে আসর শেষে চিকিৎসকের শরণাপন্ন হন পরিবারের চাপে। প্রথমবার প্রকাশিত হয় ক্যান্সারের আবির্ভাবের কথা, কিন্তু আজন্ম লড়াকু একজন মানুষকে এত সহজে হারিয়ে দেবে একটা ব্যাধি, তা কি করে হয়? রুবেলও হার মানেননি, কিন্তু ব্যয়বহুল এই চিকিৎসার ভার বহন করতে গিয়ে দিশেহারা হয়ে পড়ে পরিবার। তখনই তার পাশে এসে দাঁড়ায় ক্রিকেট বোর্ড এবং সাবেক ক্রিকেটাররা। অস্ত্রোপচার শেষে আবারও মাঠে ফিরে আসেন তিনি। ম্যাচ খেলতে না পারলেও অনুশীলনে যোগ দিয়ে জানান দেন নিজের অফুরান জীবন শক্তি। কিন্তু সবাইকে ফাঁকি দিয়ে রুবেলের দেহে আবারও ফিরে আসে ক্যান্সার। করোনা মহামারীর সময় যা মাথাচাড়া দিয়ে ওঠে বহুগুণে। হাজারো চেষ্টা, শক্ত মানসিকতার পরও বারবার হেরে যাচ্ছিলেন রুবেল। আর সঙ্গে আর্থিক অসঙ্গতিটাও চাপে রেখেছিল তাকে। যদিও জীবনসঙ্গী চৈতি একা হাতেই লড়ে গেছেন পুরোটা সময়। ভালোবাসায় আগলে রেখেছিলেন রুবেলকে, বুঝতে দেননি ভেতরে বয়ে যাওয়া প্রচণ্ড ঝড়কে। সে সময় রুবেলের পাশে ছিলেন তার সাবেক সতীর্থরা। নিয়মিত খোঁজ রাখতেন বন্ধু মাশরাফি বিন মুর্তজা। 2 দফায় আর্থিকভাবে সাহায্য করেছেন সাকিব আল হাসান এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু কারো চেষ্টাই সফল হতে দেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু এবং গোল্ড মেডেলিস্ট পাওয়া এই ক্রীড়াবিদ। নিজে ফিরেছিলেন তার চিরচেনা মিরপুরে, কিন্তু ২২ গজের চেনা ছন্দে নয়, সবাইকে শোকের সাগরে ভাসিয়ে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।